উত্তরের প্রবেশদ্বার বগুড়া শহরের এই যানজটের দৃশ্য চিরচেনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজটে বাড়ে যাতায়াতের ভোগান্তি শহরে বেড়েছে রিকশা ইজিবাইক কিংবা ব্যক্তিগত পরিবহন যানবাহনের দখলে ফুটপাত ও সড়কের বড় অংশ চার লেন করেও মুক্তি মেলেনি যানজটের এই যন্ত্রণা থেকে সড়কে নামলেই দুর্ভোগ নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা অথচ এর থেকে মুক্তির নেই কার্যকর কোনো উদ্যোগ পার্কিংয়ের জন্য জায়গাগুলো নির্দিষ্ট করে দেওয়া যেন যেখানে যত তত পার্কিং না করে আর একটা হচ্ছে যে আমাদের যে রেল আছে রেলগেট আছে সেই রেল রেলগেটে আমাদের একটা আন্ডারপাস করা যেতে পারে আয়তনে সিলেট কুমিল্লা বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের চেয়েও বড় বগুড়া পৌরসভা শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যে গতি পেলেও এখনও পিছিয়ে নাগরিক সেবায় ট্রেনগুলো তো দেখতে পারতেছেন জাম হয়ে আছে পানি যাচ্ছে না বিভিন্ন সময় মশার উৎপাত অনেক বেশি সেই রকম মেডিসিন আসলে পৌরসভা প্রয়োগ করতেছে না বহুবার পৌরসভার কাছে কমপ্লেন করেছি পৌরসভার চেয়ারম্যান সাহেব আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো প্রতিকার হয়নি নাগরিক সেবার প্রশ্ন উঠলেই ঘুরে ফিরে উঠে আসে সরকারি বরাদ্দের তুলনামূলক আলোচনা চলুন দেখে নেওয়া যাক বগুড়ার পাঁচ পৌরসভায় প্রাপ্ত সরকারি বরাদ্দের চিত্র গেল অর্থ বছরে বগুড়ার ক চার পৌরসভার জন্য সরকারি উন্নয়ন সহায়তা ছিল বাহাত্তর লাখ টাকা করে দশ থেকে বারো বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভাগুলোর কোনোটিরই জনসংখ্যা সত্তর হাজারের বেশি নয় অন্যদিকে দশ লাখ মানুষ ও প্রায় সত্তর বর্গ কিলোমিটার আয়তনের দেশের বৃহত্তম বগুড়া পৌরসভার জন্য বরাদ্দ রাখা হয় পঁচাত্তর লাখ টাকা বছর শেষে দেখা যায় পঞ্চাশ কোটি টাকা বাজেট হয় অথচ একটি খ শ্রেণী পৌরসভাতে প্রায় দুইশো আড়াইশো কোটি টাকা পর্যন্ত বাজেট হয়েছে আর কি আমার একটি ওয়ার্ডের সমান হলো শেরপুর পৌরসভা তাহলে আমার ওই বরাদ্দ নিয়ে এখানে চলতে হচ্ছে ওই জনবল নিয়ে আমাকে চলতে হচ্ছে এই যে একটি ভারসাম্যহীনতা কাজ করছে বৈষম্য এর মধ্যে আমরা জনগণের সেবা দিতে পারছি না পৌরবাসীর সেবা নিশ্চিত করতে আয়ের অন্যতম উৎস কর অথচ নির্ধারিত করের অর্ধেকও আদায় করতে পারছে না বগুড়া পৌরসভা পাঁচ বছর পর হোল্ডিং ট্যাক্স মূল্যায়নের নিয়ম থাকলেও হয়নি গত দশ বছরেও এই সেবাগুলো প্রোভাইড করি মূলত আমাদের নিজস্ব সোর্স থেকে যেসব আয় আসে তার মাধ্যমেই আমাদের ব্যয় করতে হয় এখন আমরা যে কর পাই সেটি কিন্তু ফিফটি পারসেন্টে পাই না ফিফটি পার্সেন্ট এখনও করের আতে আসেইনি একদিকে অর্থনৈতিক সমস্যা দ্বিতীয় ম্যানপাওয়ারের সমস্যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম বড় বগুড়া পৌরসভায় চলতি অর্থবছরে বাজেট ঘোষণা করা হয় একশো কোটি টাকা হেদায়েতুল ইসলাম বাবু এখন বগুড়া